আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে তালমিস্ত্রি। কেন বাচ্চাদের তালমিস্ত্রি খাওয়াবেন, কত মাস বয়স থেকে তালমিস্ত্রি বাচ্চাদের খাওয়াতে পারবেন, এবং চিনির পরিবর্তে তালমিস্ত্রি খাওয়ানো যাবে কি না, এবং তালমিস্ত্রির উপকারিতা, সকল বিষয় নিয়ে আলোচনা করছি। ততক্ষণ আমার পাশেই থাকবেন ভিউয়ার্স। তার মাঝে আরেকটি কথা বলে রাখছি, আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুনদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, কথা দীর্ঘতর না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তালমিস্ত্রি। তালমিস্ত্রি খুবই উপকারী একটি পণ্য, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, শিশু বাচ্চাদের ক্ষেত্রে। এই তালমিস্ত্রিটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। এটি সেবনের ফলে বাচ্চাদের সর্দি, কাশি এবং হাসি ইত্যাদি থেকে মুক্ত পাওয়া যায়, এবং বিশেষ করে বাচ্চারা এমনিতেই নর্মাল খাবার খেতে চায় না, মায়ের বুকের দুধ সাধারণত মিষ্টি হয়ে থাকে এবং সাধারণত হরবলা দুধ মিষ্টি হয় না, এর জন্য এর সাথে মিক্সড করে তালমিস্ত্রি খাওয়ানো যেতে পারে। অবশ্যই তালমিস্ত্রি ক্রয় করার আগে ভালো ব্র্যান্ডের একটি তালমিস্ত্রি ক্রয় করতে হবে। বাজারে যে সকল তালমিস্ত্রি রয়েছে সবই ভেজাল। এই ভেজালের মাঝে দুলালচন্দ্র ভার তালমিস্ত্রি আদিকাল থেকেই চলে আসছে। অবশ্যই এটি ক্রয় করার আগে শ্রী দুলালচন্দ্র ভার এর ছবি দেখে ক্রয় করতে হবে। ভিউয়ার্স, আজকে রিভিউ এখানে শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তার মাঝে আরেকটি কথা বলে রাখছি, তালমিস্ত্রি খাওয়ানোর আগে অবশ্যই বাচ্চার বয়স দেখতে হবে। আপনার বাচ্চার বয়স যে 5 মাস থেকে 6 মাস হয়ে থাকে, তখন থেকে আপনি শুরু করতে পারেন তালমিস্ত্রি, এতে কোনো ক্ষতি হবে না। আল্লাহ হাফেজ, এখানে রিভিউ শেষ করছি।